ফটোশপ 7 ও 8 এ নতুন সংযোজিত বিষয়ের মধ্যে হিলিং ব্রাশ এবং প্যাচ টুল, যেটি কিনা স্ট্যাম্প টুলের অল্টারনেটিভ বলা যেতে পারে। তো দেখুন, এটি বোঝার জন্য আমরা প্রথমে স্ট্যাম্প টুলের ব্যবহারটি এক নজর দেখে নিই। তো আমরা স্ট্যাম্প টুলটি সাহায্যে আমরা এটিকে ক্লোন করি প্রথমে, তারপর ঠিক এই পজিশনে আমরা এটিকে যদি দেখুন আমরা এটিকে ক্লোন করছি। তো এখানে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে এটি ক্লোন হয়েছে ঠিকই, কিন্তু এর আশেপাশের যে কালার এনভায়রনমেন্ট সেটি সহ কিন্তু ক্লোন হয়েছে, যার ফলে এটি কিন্তু মোটেও পারফেক্ট হয়নি। কিন্তু আমরা যদি এটি হিলিং ব্রাশের সাথে ক্লোন করি, দেখুন আমরা যদি অল্টার চেপে আমরা এটিকে ক্লোন করলাম, এরপর ঠিক এই পজিশনে আমরা এটিকে যদি ক্লোনিং করি এবং ক্লোনিং শেষে আমরা মাউস পয়েন্টার ছেড়ে দিই, এখন দেখুন এখন দেখা যাচ্ছে যে আমাদের এটি কিন্তু এর এনভায়রনমেন্ট সহ কপি হয়নি, জাস্ট এখানকার যে এনভায়রনমেন্ট সেটির সাথে ম্যাচ করে ছবিটি কপি হয়েছে, ফলে এটি কিন্তু নিখুঁত মনে হচ্ছে। তো এভাবে আমরা হিলিং ব্রাশের মাধ্যমে আমাদের বিশেষ ক্ষেত্রে আমরা ইমেজ এডিটিং করে নিতে পারি। ঠিক তারপরে যেটি রয়েছে প্যাচ টুল, তো এটির ব্যবহার আমরা এখন দেখব। তো এটি আমরা জাস্ট এটিকে যদি আমরা এখানে কপি করতে চাই, এটির মাধ্যমে করা যাবে। এটি এর জন্য আমরা এটুকু এই অংশটুকু সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে এটিকে যেখানে আমরা প্লেস করব, তো এই জন্য আমরা এইটি সিলেক্ট থাকা অবস্থায় উপরের অপশন বারে ডেস্টিনেশন নির্বাচন করে নিব। এরপর যদি আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে এখানে এনে ছেড়ে দিই, দেখুন জাস্ট এটি কপি হয়েছে এবং এটির এনভায়রনমেন্ট সহ কিন্তু ক্লোনিং হয়নি, অর্থাৎ এখানকার এনভায়রনমেন্ট সহ সে ক্লোনিং করে নিয়েছে, পারফেক্টলি এটি আমাদের ক্লোনিং হয়েছে।